রাস্তা 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 লেলে পেরান বল্লাই বল্লাই মালখুন কলক সরিয়া 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 লাহার কতর সরিয়া সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতা আমরা চাই যে পূর্বাঞ্চল সহ আমাদের ত্রিপুরায় যাতে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটা চালু করানো হয় এটা আমাদের দাবি এবং এটার সমর্থনে 12 ঘন্টা ন্যাশনাল হাইওয়ে এবং রেলওয়ে বন্ধ আমরা সংগঠন করে আসতাম। আজকে যারা এখানে আসছেন সবাই সহযোগিতা এবং উল্লাস উৎসাহ প্রত্যেকেরই মনে হাসি মুখ এবং আন্দোলনের যে সেন্টিমেন্ট আন্দোলনের স্পিরিট ভরা আমরা দেখতে পাইতেছি। আমরা ধন্যবাদ সবাইকে দিই এবং আপনাদেরকেও যারা ইলেকট্রনিক মিডিয়া যারা আসছেন বিভিন্ন সংস্থা থেকে আপনাদেরকে আমরা ধন্যবাদ দিই এবং ঠিকভাবে আমাদের যে আন্দোলনের যে টপিকটা আমাদের আন্দোলনের যে জিনিসটা আপনারা ঠিকভাবে এটা পরিবেশন করবেন এটা আমরা চাই। আজকে আমরা এখন পর্যন্ত সুস্থভাবে ঠিকভাবে আমরা করে যাইতেছি এবং রেলওয়েতেও সুস্থভাবে করা হইতেছে আমাদের খবর আছে। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয় এটা আমরা চাই, কারণ আমরা দেখতেছি যে যদি ক্যাব তারা ক্ষমতার লোক তারা দূর যাবস্থায় তারা করতে পারে এটা আমরা জানি, কিন্তু অতি দূরে না হইয়াও এটার পরিমাণ পরিণাম আইন শৃঙ্খলার বিভিন্ন সমস্যা আইতেই পারে। এটা আসবো আসবো না এটা আমরা বলি না, কিন্তু আসতেও পারে। যেহেতু আজকে এই যে আমাদের নেক্সট জেনারেশনরা তারাদের কোনো উপায় থাকবে না, কারণ যে লক্ষ লক্ষ এখন পর্যন্ত বাংলাদেশে পাকিস্তান আফগানিস্তান অনেক তিন কোটির উপরে লোক আছে তারাও বলবে যে আমরাও যাই, তখন তাদেরকে কই দেখা হবে? এইসব করা কিন্তু ভারত সরকার তাদের ম্যানিফেস্টো পার্লামেন্ট ইলেকশনের আগে হোক বিধানসভার আগে হোক তাদের একটা ম্যানিফেস্টো এটা তারা কার্যকরী করার চেষ্টা করতেছে। তার আগে আমাদের সঙ্গে হোম মিনিস্টারের মিটিং হয় 29 নভেম্বরে দিল্লিতে আসাম হাউসে, তখন আমরা আমাদের এমপিটি থেকে আমরা সুষ্ঠুভাবে এবং ক্লিয়ারভাবে বলছি আমরা বিরোধী করি এবং ভারত সংবিধানের আইনগুলি যাতে ঠিকভাবে কার্যকরী করা হয় ত্রিপুরাতে এটাও আমরা অনুরোধ করছি। এবং আপনারা যদি ইয়ে করেন সারা ভারতে করেন কিন্তু পূর্বাঞ্চলে এটা প্রবলেম হবে সমস্যা হবে, বিশেষ করে ত্রিপুরাতে